ভ্রাতৃ দ্বিতীয়া তো আজকের একটি মহৎ অনুষ্ঠান, সর্বত্রই হচ্ছে, কিন্তু এবং সেটা আমরা খুবই অভিভূত কাকদ্বীপের মানুষ, যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ছেলে মেয়ে যারা দরিদ্রতম বাড়ির ছেলে মেয়েরা যারা বিভিন্ন আনন্দময় আশ্রমে তারাও সেখানে পালিত হচ্ছে, বিভিন্ন জায়গার প্রতিবন্ধী বাচ্চা যাদের দেখার কেউ নেই সেই সব বাচ্চাদের নিয়ে এসে সমাজ কল্যাণ সংঘ আজকের সেই সব বাচ্চাদের এই ভ্রাতৃ দ্বিতীয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এক মহান ব্রত পালন করলেন। এর বিশেষ বিশেষ একটা গুরুত্ব এই যে আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের ভাই বোনেরা প্রত্যেকের বাড়িতে নিজেদের নিজেদের মধ্যে গিয়ে আমরা ফোঁটা নিয়ে থাকি আমাদের, আর এখানে আমরা সকলে মিলে একসঙ্গে ভাই বোন মিলিত হয়ে বিশেষ চাহিদা সম্পন্ন সমস্ত ছেলে মেয়েদের নিয়ে আমরা তাদেরকে ভ্রাতৃ দ্বিতীয়া করলাম। সম্প্রীতির মেলবন্ধন, সম্প্রীতির মেলবন্ধন হলো এখানে আমাদের সব সম্প্রদায়ের মানুষের, হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষের, আমার এখানকার যে সমস্ত ছেলে মেয়েরা এসেছেন সবই প্রতিবন্ধী, তারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদেরকে নিয়ে আজকের সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে সাথে আজকের এই ভ্রাতৃ দ্বিতীয়ার গুরুত্বটা আমরা যারা ভেবেছিলেন যে তাদেরকে হয়তো দেখার কেউ নেই তারা অবহেলিত, কিন্তু সমাজে আমরা তাদের সাথে আছি, তাদের পাশে আছি এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে এই অনুষ্ঠান, এই ভ্রাতৃ দ্বিতীয়া অনুষ্ঠান অনেক বেশি। এই ধরনের অনুষ্ঠানে কি সবাইকে এগিয়ে আসা উচিত? এই ধরনের অনুষ্ঠান সর্বস্তরে মানুষের এগিয়ে এসে এ কাজে অংশীদারি হয়ে আজকের আমাদের দেশের যে বিচ্ছিন্নতাবাদ শক্তি যে মাথা চাড়া দিচ্ছে, সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে, সেই বিভেদকামী শক্তিকে পরাহূত করে, সাম্প্রদায়িক শক্তিকে পরাহূত করে সমস্ত সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলবার জন্য এই অনুষ্ঠান সমাজের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি। থ্যাংক ইউ।